আসসালামু আলাইকুম। প্রবাসী ভাইদেরকে হাতে হাতে পাসওয়ার্ড দিবে হাই কমিশন, একটি বিজ্ঞপ্তি এসেছে। আমরা ভিডিও শেষ পর্যায়ে এই পাসওয়ার্ডটি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিব, অনেকগুলো প্রশ্ন পেয়েছি এই পাসওয়ার্ড নিয়ে। তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে যাবেন। যে সমস্ত প্রবাসী ভাইদের পাসপোর্ট ইতিমধ্যে রিনিউ হয়ে ঢাকা থেকে মালয়েশিয়াতে বা কোয়ালালামপুর চলে এসেছে, ওই সমস্ত প্রবাসী ভাইরা আপনারা যে অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আপনাদেরকে আপনারা হাতে হাতে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন আগামী 2 মার্চ, 3 মার্চ এবং কি 23 মার্চ, 24 মার্চ, এ 4 দিন, আগামী মাসের 2 তারিখ, 3 তারিখ এবং কি 23 তারিখ, 24 তারিখ আপনারা পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। স্থান হচ্ছে কোয়ালালামপুর পাসপোর্ট সার্ভিস সেন্টার। যে কোয়ালালামপুর পাসপোর্ট সার্ভিস সেন্টারটি হচ্ছে আপনার 30 জালান আম্পাং 5250 এই অ্যাড্রেস থেকে আপনারা যে পাসওয়ার্ড নিয়ে আসতে পারবেন। আমরা আমাদের ডিসক্রিপশানে এবং কিসকে নাম্বারটি আপনার অ্যাড্রেসে দিয়ে দিই, আপনারা ওখান থেকে অ্যাড্রেসটি সংগ্রহ করে নিয়ে আসতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো সেক্ষেত্রে যে সমস্ত প্রবাসী ভাইরা আপনারা আগামী 2 তারিখ তথা 2 মার্চ পাসওয়ার্ডটি সংগ্রহ করতে চাচ্ছেন, আপনাদেরকে অবশ্যই অবশ্যই পাসওয়ার্ডের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে 27 তারিখের ভিতরে, চলতি মাস তথা ফেব্রুয়ারি 27 তারিখের মধ্যেই কিন্তু আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে পাসপোর্ট ডেলিভারির জন্য। এবং যে সমস্ত প্রবাসী ভাইরা 3 তারিখে পাসপোর্ট সংগ্রহ করবে, আপনাদেরকেও 27 তারিখের মধ্যে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে পাসপোর্ট সংগ্রহ করা বা ডেলিভারির জন্য। এবং যে সমস্ত প্রবাসী ভাইরা আগামী 23 মার্চ বা যে 24 মার্চ আপনারা পাসপোর্ট সংগ্রহ করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে ওই সমস্ত প্রবাসী ভাইদেরকে আগামী 19 মার্চের মধ্যেই কিন্তু আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আগামী 19 মার্চের মধ্যেই কিন্তু আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে পাসপোর্ট রিসিভের জন্য বা ডেলিভারির জন্য। তো সেক্ষেত্রে যে সমস্ত প্রবাসী ভাইদের পাসপোর্ট ইতিমধ্যে ঢাকা থেকে মালয়েশিয়াতে এসেছে, আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি চেক করতে পারেন, অনলাইন চেক করে পাসপোর্টটি এসেছে কি না। শুধুমাত্র ওই সমস্ত প্রবাসী ভাইরা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আপনার হাতে হাতে পাসপোর্ট নিয়ে আসতে পারবেন। প্রবাস টিভিতে আপনাকে স্বাগতম। আমাদের সেবাসমূহ পাসপোর্ট রিনিউ করা, পৃথিবীর যে কোনো রুটে যে কোনো দেশে টিকিট প্রসেসিং, ট্রাভেল পাস, স্পেশাল পাস, ইমার্জেন্সি দেশে পাঠানো, ইমিগ্রেশন থেকে পাসপোর্ট চেক, ব্ল্যাকলিস্ট এবং লারিকেল চেক করা, স্টুডেন্ট এবং ট্যুরিস্ট বিশেষ অন্যান্য বিষয় প্রসেসিং করা, হোটেল বুকিং করা, মেডিকেল বা প্রমিমা প্রসেসিং করা এবং প্রবাসীদেরকে বিভিন্ন তথ্য এবং বিভিন্ন বিষয়ে আমরা সহায়তা করে থাকি। তাই তো এখন এই প্রবাস টিভির স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। ধন্যবাদ। পাসপোর্ট সংগ্রহের জন্য আপনার যেই অ্যাপয়েন্টমেন্ট ডেটটি আপনার স্লিপটি নিয়ে যেতে হবে এবং কি সাথে সাথে আপনার পাসপোর্টের ফটোকপি নিয়ে যেতে হবে, আর কোনো কিছু আপনাকে শো করতে হবে না। এবং যে সমস্ত প্রবাসীদের ইতিমধ্যে আপনার পাসপোর্টটি আপনার ডিস্ট্রিক্টে কোয়ালালামপুর থেকে জোহর বারু, নেগার সেম্বিলান, পিনাং, মালাক্কা বা আদার্স যে সমস্ত রাজ্যে আপনি বসবাস করতেছেন, আপনি ইতিমধ্যে যে পোস্ট লাদের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছেন বা আপনার ডেলিভারি দিয়ে দিয়েছেন, তো সেক্ষেত্রে ওই সমস্ত প্রবাসী ভাইরা আর এই সুযোগটি পাবেন না, আপনাদেরকে আপনার পোস্ট অফিসের মাধ্যমেই সংগ্রহ করতে হবে। এবার আসুন এই পাসপোর্ট নিয়ে যে আমরা প্রশ্ন পাচ্ছি যে কবে থেকে শুরু হবে, কবে থেকে শুরু হবে, এই বিষয়ে অনেকগুলো প্রশ্ন পাচ্ছি। যে বিগত সময় আমরা যে একটি ভিডিও করেছি হাইকমিশনে সাংবাদিকদের প্রশ্নোত্তরের মধ্যে, যে আমাদের হাইকমিশন স্যার যে আনসার দিয়েছেন, আগামী মাস তথা মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু ই পাসওয়ার্ড কার্যক্রম শুরু করতে যাচ্ছে আমাদের হাইকমিশন, এবং এই বিষয়ে কিন্তু আরও একটি বিজ্ঞপ্তি বা আরও একটি নিউজ দেবে হাইকমিশন থেকে, আমরা ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং ই পাসওয়ার্ড নিয়ে আপনি কোথাও যেতে হবে না, কারোর মাধ্যমে যেতে হবে না, কোথাও টাকা পয়সা পেমেন্ট করতে হবে না, সরাসরি ই পাসওয়ার্ড সেন্টারে গিয়ে কিন্তু আপনি সমস্ত কার্যক্রম শেষ করতে পারবেন, কোথাও কারোর মাধ্যমে সহায়তা কোনো প্রয়োজন হবে না। এখানে যে সময় ভিউয়ার্স, ইনশাল্লাহ ই পাসওয়ার্ড সংক্রান্ত বা যে কোনো বিষয়ে আপডেট পাওয়া মাত্র ইনশাল্লাহ আমরা আমাদের প্রবাসটি ফেসবুক পেজ এবং কি ইউটিউব থেকে আপনাদেরকে জানিয়ে দেবো। তাই তো আমাদের সাথে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।